আসসালামু আলাইকুম ডক্টর খালেদা আইদিপ, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। কথা বলছি আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এবং আউটডোর সার্ভিসের বনানী শাখা থেকে। বেসিক্যালি রিজেনারেটিভ মেডিসিন এবং বায়োলজিক্যাল মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের একটি আধুনিক সংযোজন, যেটি দীর্ঘ 70 বছর ধরে পাশ্চাত্য দেশগুলোতে অনেক ভালোভাবে এবং সফলতার সাথে প্র্যাকটিস করে আসছে। এবং ফর্চুনেটলি আমরা বাংলাদেশে দীর্ঘ এক যুগ ধরে এই ধরনের ট্রিটমেন্ট করে আসছি। আমি পার্সোনালি MBBS পাস করার পর থেকে দেশে এবং বিদেশে রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিনের বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়ে কাজ করেছি, ট্রেনিং করেছি এবং বাংলাদেশে ইমপ্লিমেন্ট করেছি। বাংলাদেশে এই সেক্টরে আমি গত 4 বছরের অধিক সময় ধরে কাজ করছি এবং বিশেষ করে বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল, নি জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার, সেক্সুয়াল ডিসফাংশন, এই ধরনের ডিজিজগুলোতে যখন কনভেনশনাল মেডিসিন ফেইলিয়ার হয় অথবা খুব ভালো রেজাল্ট দিতে পারে না, তখন যদি রিজেনারেটিভ আর বায়োলজিক্যাল মেডিসিনের কম্বিনেশনের ট্রিটমেন্ট করা হয় তখন একটা খুব সফলতার সাথে পেশেন্টসরা উপকার পায়। একই সাথে যদি আমরা ইন্টিগ্রেটিভ ওয়েতে লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট প্ল্যান প্রদান করি তাহলে এই ক্রনিক ডিজিজগুলো থেকে পেশেন্টরা অনেক বেশি ভালো একটা রেজাল্ট পান। এবং অবশ্যই এই ক্ষেত্রে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে আছে, তাই যারা এই ধরনের দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তারা দেরি না করে এই ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থার আওতায় চলে আসবেন। ধন্যবাদ।